হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু চলে আসলো R15 VR46 GYTR নতুন বাইক ইউনাইটেড বাইক স্টেশনে। পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন, নতুন আসা বাইকটার প্রাইসও জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি জুড়ে আমি আরিফ হাসান আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আলহামদুলিল্লাহ, আরও একটা দিন শুরু হলো আর আজকে মূলত যাচ্ছি ইউনাইটেড বাইক স্টেশনে। সেখানে নতুন একটা বাইক কিন্তু চলে আসছে, R15 V4, ঠিক আছে? তো সেই বাইকটার মূলত একটা রিভিউ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর কত টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে সেটাও ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব, কি কি আপডেট এসেছে বাইকটাতে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। তো ইউনাইটেড বাইক স্টেশনটা মূলত হচ্ছে কেরানীগঞ্জে। এখন মূলত আমি কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আছে কেরানীগঞ্জ যাওয়ার রাস্তাটা একেবারে গ্রামের মতো লাগে, তো এই জন্য মূলত ক্যামেরাটা অন করে রেখেছি। মানে এই রাস্তাটায় আপনি একটা গ্রামের ফিল পাবেন, অর্থাৎ গ্রাম অঞ্চলে রাস্তাঘাট যেমন হয়, ঠিক আছে, নদী নালা, তারপরে হচ্ছে ফসলের জমি, আবাদি জমি, এরকম একটা ফিল পাবেন এই রাস্তাটা দিয়ে। এই জন্যই বেসিক্যালি যেতে ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে কোলাহল নেই আর জ্যাম পাবেন না। হ্যাঁ, এটা এমন একটা রাস্তা যেটাতে আসলে আপনি কোনো জ্যাম পাবেন না, আর পুরো আপনি গ্রাম গ্রাম একটা ফিল পাবেন, মনে হয় আপনি গ্রামের কোনো একটা রাস্তায় এসেছেন। হ্যাঁ, আসলে কেরানীগঞ্জের কদমতলিতে কিন্তু চলে আসছে। ওই যে সামনে হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন, ওই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড বাইক স্টেশন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নতুন একটা বাইক কিন্তু চলে আসছে ইউনাইটেড বাইক স্টেশনে, R15 VR46। তো আমার পিছনেই কিন্তু বাইকটা রাখা আছে। মূলত আজকের ভিডিওটিতে এই বাইকটার ডিটেলস, স্পেসিফিকেশন সহ কী কী চেঞ্জ এসেছে, ম্যাসিভ, সব কিছুই জানানোর চেষ্টা করব। সুতরাং না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আরিফ হাসান চ্যানেলে নিয়মিত নতুন নতুন বাইকের আপডেটগুলো দেখতে পারবেন, সেই সাথে পার্সোনাল ব্লগও। সো কথা বাড়াচ্ছি না, চলে যাই আমাদের সেই আকর্ষণীয় বাইক দেখতে পাচ্ছেন, R15 VR46 ব্র্যান্ডিং করা। তো এই বাইকটাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এবারের যে লুকিং সত্যি আসলে প্রশংসার দাবিদার, মানে পুরো লুকিং একটা চেঞ্জ এসেছে। আর মনে হবে আপনি যদি এই বাইকটা রাইড করেন, একটা আনকমন একটা বাইক রাইড করছেন, বলতে পারেন যে একটা বাঘের বাচ্চা, এইরকম টাইপের একটা বাইক। তো ব্যাপক চেঞ্জের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ব্লু কালার কম্বিনেশনের মধ্যে আবার দেখতে পাবেন যে নিয়ন কালার 46 ব্র্যান্ডিং করা আছে, সেই সাথে সায়ান পেস্টের একটা কম্বিনেশন, অনেকগুলো কালার কম্বিনেশনে কিন্তু এই বাইকটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। এছাড়াও GYTR সাইড প্যানেলে কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে, সেই সাথে নিয়ন কালারের মধ্যে ব্ল্যাক কালারে কিন্তু আপনার ইয়ামাহা ব্র্যান্ডিং করা আছে। তো আপনারা জেনে থাকবেন এই বাইকটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন। তো আপনারা জানেন যে ইন্দো বাইকগুলো কিন্তু ইন্ডিয়ান থেকে অনেক বেশি ডিউরেবল হয়। এছাড়াও আপনি যদি ব্রেকিং বলেন, ইন্ডিয়ান যে ABS সেটা থেকে ইন্দো নন ABS বাইকেও কিন্তু পারফেক্ট ব্রেকিং পাবেন। তো এটা মূলত হচ্ছে ডাবল ডিস্কের বাইক, এটা নন ABS ভেরিয়েন্ট। আপনারা জানেন ইন্দোনেশিয়ান যে বাইকগুলো, এগুলো কিন্তু খুব একটা ABS আসে না। R15 যেটা M এবং WGP সেটাতেই শুধুমাত্র ABS আছে, এবং মনস্টার যে ভার্সনটা R15 M মনস্টার সেটাতেও কিন্তু ABS দেওয়া হয়। তো যাই হোক, এই তিনটা মডেল ছাড়া ইন্দোনেশিয়ান কোনো বাইকে কিন্তু ABS হয় না। তো এই বাইকটাতেও কিন্তু ABS নেই। তো ফ্রন্ট লুকিং যদি বলেন, তাহলে ফ্রন্ট দিয়েই শুরু করি। এটা দেখতে পাচ্ছেন প্রজেকশন LED আছে, আর দুই পাশে কিন্তু দুইটা DRL থাকে। আর এবার 46টা নিয়ন কালারে ব্র্যান্ডিং করা আছে। আর সামনে কিন্তু যে টায়ার গার্ড বলে সেটাতে কিন্তু দেখতে পাচ্ছেন ইয়ামাহা GYTR ব্র্যান্ডিং করা আছে। আর আপনারা জেনে থাকবেন R15 V4 যে ফ্রন্ট টায়ার সাইজ, এটা মূলত 100/80 সেকশনের কিন্তু, সেই সাথে এটাতে কিন্তু USD সাসপেনশন ইউজ করা হয়েছে। তো পেছনের যে টায়ার সেকশন সেটা মূলত 140/70 সেকশনের কিন্তু হয়ে থাকে। আর যেহেতু এটা হচ্ছে R15 V4, ঠিক আছে, VR46, তো সেক্ষেত্রে 155cc-র একটা ইঞ্জিন পাচ্ছেন, যেটা থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 18.4 HP অ্যাট 10,000 RPM-এ, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.2 Nm অ্যাট। আর সব থেকে বড় কথা হচ্ছে এই বাইকটার যে কালার কম্বিনেশন, সেটা মূলত R15 V4 থেকে একটা ডিফারেন্ট লুক কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো
আমি এখন ভিডিওটা করছি হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশনে, আর বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ইউনাইটেড বাইক স্টেশনেই কিন্তু এই বাইকটা অ্যাভেলেবেল পাবেন। তো আমি আপনাদেরকে একটু এই সাইডটা দেখালাম, পাশাপাশি যদি এটা রিয়ার সেকশনে চলে আসি তাহলে দেখতে পাবেন রিয়ারে যে গ্র্যাব রেইলটা ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে আপনার নিয়ন কালারের মাঝখানে ব্ল্যাক কালারের VR46 ব্র্যান্ডিং করা আছে, আর এগুলো কিন্তু সব পেইন্ট, হ্যাঁ কোনো স্টিকার মডিফিকেশন না, এগুলো একবারে সরাসরি পেইন্ট ইন্দোনেশিয়ান থেকে। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্লু কালারের কিন্তু শেডের মাঝখানে নিয়ন কালার আছে, আর এবার কিন্তু সিটটাতে বেশ একটা পরিবর্তন এসেছে। ঠিক আছে, আপনি দেখবেন যে সিটটা কিন্তু অনেকটা স্মুথ করা হয়েছে এবং আগের থেকে অনেক সফট, এবং কালার কম্বিনেশনেও কিন্তু সিটিং পজিশনে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে এসেছে। আর এপাশ থেকে বাইকটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সাইড প্যানেল, তো মোটামুটি কিন্তু ভালো পরিমাণ স্টক আছে, এবং ফুয়েল ট্যাঙ্কটা পুরোটাই হচ্ছে গ্লসি ব্ল্যাক। তো আসলে বাইকটা অন করা নেই, অর্থাৎ ব্যাটারি কানেকশন দেওয়া নেই, এজন্য আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। পাশাপাশি এই বাইকটার পাশাপাশি অনেকগুলো কিন্তু আছে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন। মোটামুটি বাইকটা ইউনাইটেড বাইক স্টেশনে হিউজ পরিমাণ বলবো না, লিমিটেড স্টকে আছে, আপনারা কিন্তু চাইলে এই বাইকটা কালেক্ট করতে পারবেন। তো ইউনিট আছে এখানে দেখতে পাচ্ছেন একটা, তারপরে ওই যে ওইদিকে একটা আছে, তারপরে এদিকে আছে, হ্যাঁ ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণ বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে, দেখে শুনে নিতে পারবেন। আর এই বাইকটার সিট হাইট হচ্ছে, আপনারা জানেন R15 সিট হাইট 815 মিলিমিটার হয়, এটারও সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার। তো আপনাদেরকে একটু লোকেশনটা বলে দেই, ইউনাইটেড বাইক স্টেশনে এই বাইকটা পাওয়া যাবে। আর ইউনাইটেড বাইক স্টেশনের লোকেশন হচ্ছে, আপনাকে যেটা করতে হবে কেরানীগঞ্জ চলে আসতে হবে। আপনি যদি গুলিস্তানের ওদিক হয়ে আসেন তাহলে বাবুবাজার ব্রিজটা পার হয়ে কদমতলি একটা মোড় দেখতে পাবেন, ওই কদমতলি মোড় থেকে যদি আপনারা আসেন, হ্যাঁ এটা হচ্ছে হাজি দিদার হোসেন সড়ক বলে, ওই কদমতলি মোড়ে কিন্তু আসলেই ইউনাইটেড বাইক স্টেশন পেয়ে যাবেন শোরুমটা। ঠিক আছে, ইউনাইটেড বাইক স্টেশনের শোরুমটা পেয়ে যাবেন। তো মোটামুটি আমি বাইকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি ওইভাবে আহামরি স্পেসিফিকেশন জানি না, হ্যাঁ আমি কিন্তু আহামরি ফুল স্পেসিফিকেশন জানি না, তারপরও যেহেতু নতুন এসেছে একটা লাইভ করতে এসেছিলাম আপনাদের সাথে, তো লাইভ করতে করতে ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়া যেতেই পারে, যেহেতু কষ্ট করে চলে আসছি আর যেহেতু নতুন বাইক আছে এই জন্যই মূলত জানানোর চেষ্টা করলাম। আর এই বাইকটা মাত্র এসেছে তো ওভাবে এখনও কস্টিং বের করা হয়নি, তারপরও যেটা আমি জানতে পেরেছি এই বাইকটার প্রাইস হয়তো আনুমানিক হবে 6,20,000 টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস, তবে আপনারা আসলে কথা বললে মোটামুটি কিছুটা অনার করতে পারবে। ঠিক আছে, আর আমি ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে এই শোরুমের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সরাসরি তাদের সাথে যোগাযোগ করে এই বাইকটা কিন্তু নিতে পারবেন। সো আজকের ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।